জি মতারাম এর পরবর্তী প্রশ্নটি আমাদেরকে করেছেন উনি লিখেছেন যে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আমি মহিউদ্দিন জি ওনার নামটি মহিউদ্দিন উনি লিখেছেন নিকুঞ্জ দুই থেকে বলছি মহতারাম মুফতি কাজী ইব্রাহিমের নিকট আমার প্রশ্ন হচ্ছে সাহস ইসদা আদায়ের সঠিক নিয়ম কি সাহস ইসদা আদায়ের অনেকগুলো নিয়ম আছে সহি বোখারিতে যেটা সবচেয়ে সহজ নিয়ম আছে সেটা হলো আপনি কোনো ভুল করলে যেমন আপনি দ্বিতীয় রাকাতে বসেন নাই না বসে উঠে গেছেন অথবা আপনি সুরা কোনো একটা সুরা না মিলিয়ে আপনি রুকুতে চলে গেছেন এই জাতীয় কোনো ভুল করলেন তখন অথবা তিন তিনটাঘাত পরে। আপনি সালাম ফিরিয়ে ফেলেছেন পরে খেয়াল হল যে না তো আমার এক গাত রয়ে গেছে আবার উঠলেন তো এই জাতীয় ভুলগুলো হলে আপনি দুটা দুইভাবে আপনি সহসেতা দিতে পারেন একটা হলো আপনি আত্মাহাত দরুদ পড়ে দোয়া মাসুরা পড়ে সালাম না ফিরিয়েই সালাম ফিরে আবার আগেই আপনি দুইটা সোহসেজা দিয়ে দিলেন দুইটা সহসেজা দিয়ে উঠে তারপরে সালাম ফিরিয়ে ফেললেন শেষ আর কোনো ঝামেলা নাই এটা সৈব বোকারিতে এসছে আর আরেকটা হলো এটা হলো যদি আপনি কোনো কম করেন তাহলে আর যদি কোনো বাড়তি কিছু করেন আসলে এই এইটা ছাড়াও কমতি বাড়তির হিসাব না না করেও সর্বাবস্থাও আপনি এই দুই সুরতের উপর আমল করতে পারেন যেটা দ্বিতীয় সুরত সেটা হলো যদি আপনি মনে করেন যে আমি পরে সহস্রতা দেবো তাহলে আপনি আগে সালাম ফিরিয়ে ফেলেন আত্মাকে তো পলেন দুরদ পড়লেন দয় মাসুরা সুরা পড়লেন দয় মাহুরা পরে দুদিকে সালাম ফিরিয়ে ফেললেন তারপরে দুইটা সহস্রতা দিলেন দুইটা সহস্রতা দিয়ে আপনি নামাজ শেষ করলেন এটা একটা সুরুত এটা উপকারিতে এসছে আর তৃতীয় আর একটা সুরুত যেটা আমাদের দেশে আছে যে আত্মাহিয়াতে পড়ে তারপর ডান দিকে সালাম ফিরায় ফিরিয়ে তারপর দুইটা সহসতা দেয় আবার আত্মাহিয়াতো আবার দুরুদ আবার দোয়া মাসেরা সব পড়ে এটাও আর এমনি হোসেন থেকে একটা হাদিসে এটা এই বর্ণনাটা এসছে অথবা এগুলি সবই আদিস সম্মত তবে বেশি সহজ হলো হল বোখারির বর্ণিত যেই প্রথম শুরুটি অর্থাৎ ভুল হলে আপনি সহসতা দিবেন প্রথমে আপনি শেষ বৈঠক বৈঠকে আত্মাহিত পড়লেন দুরুদ পড়লেন দোয়া মাসুরা পড়লেন সব কিছু পড়ে সরাসরি দুইটা শেষদা আগে দিলেন দু দিলেন দিয়ে তারপরে সালাম ফিরিয়ে আমার থেকে বেরিয়ে গেলেন এটা সবচেয়ে সহজ জি